গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ভিডিও। সো তো কেমন আছো তোমরা সবাই? ভালো তো? ভালো থাকবে, সেফ থাকবে, খুশি থাকবে অ্যান্ড হেলদি থাকবে। অ্যান্ড সবসময় মনে রাখবে যে মজা করা খুব দরকার, হ্যাপি থাকা খুব দরকার। হ্যাপি লাইফ, হ্যাপি হার্ট। তো আজকের এই ভিডিওটা কিসের উপর শুরু করতে চললাম আমি? ইয়েস, আমি একটা নতুন ট্রিপে আজকে থেকে চালু করলাম। যাচ্ছি হচ্ছে আলিপুরদুয়ার, তারপরে ওখান থেকে একটা ভালো লোকেশানে, যেটা পরে অন্য কোনো ভিডিওটাতে বলবো, নেক্সট ভিডিওতে বলবো। তো এখন আমার কী আপডেট সেটা বলে রাখি। ব্যাগ প্যাক হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে অলমোস্ট দুটো বাজতে চললো, আধ ঘন্টা আছে আরও, 1:30 বাজে। তো আমাদের ট্রেন 4টার সময়, এখান থেকে যাবো এখন মামাবাড়ি থেকে গাড়ি করে হাওড়া, হাওড়া থেকে আমরা যাবো আলিপুরদুয়ার। 4টার থেকে আমরা আলিপুরদুয়ারে পৌঁছাবো অ্যারাউন্ড 10:00 নাগাদ আই থিঙ্ক। তো ওখানে গিয়ে কী প্ল্যান হবে সব ওখানে গিয়েই বলবো, এখন আর কিছু ডিসক্লোজ করছি না। তো বেকার সময় না ওয়েস্ট করে এখন ব্যাগ ফ্যাগ সব রেডি, আমি সব করে ফেলেছি অলরেডি, আমার সব ডান রেডি হয়ে গেছি। হালকা কিছু একটা পরে নিয়েছি যেটাতে আমি ট্রেনে ভালো করে ট্রাভেলটা করতে পারবো। আর চটি পরেছি, বিকজ জুতোটা পড়লে কি ট্রেনে বারবার উঠতে নামতে অসুবিধা হয়েছিল, জানো তোমরা বেসিক ট্রেন স্টাফ, ওইগুলো ক্যারি করেছি, বেসিক নেসেসিটিসগুলো ক্যারি করেছি। মানে শীত অলরেডি ডিসেম্বর পড়ে গেছে, তো ভালোই ঠান্ডা হবে আলিপুরদুয়ারে, বেশ ভালো ঠান্ডা হবে। একটা জ্যাকেট আর একটা মানে নর্মাল টেম্পারেচারে পরার মতো জ্যাকেট, সকালবেলা টাইপের পরার মতো জ্যাকেট, সক্স, পেয়ার্স, আর যেগুলো বেসিক নিডস সেগুলোও ক্যারি করেছি। একটা জিন্স ফর এমার্জেন্সি পারপাস যদি বাইচান্স লেগে যায়। তো এটাই আপাতত আপডেট। ব্যাগ প্যাক হয়ে গেছে, সব ক্যামেরা নিয়ে নিয়েছি, এ টু জেড সব আছে ব্যাগের মধ্যে। তো বেকার আর সময় না ওয়েস্ট করে বেরোনো যাক, চলো। আজকে 5 তারিখ, কালকে বেশি কিছু করিনি, সারাদিনই ছিলাম, ফ্যামিলির সাথেই ছিলাম, তো বেশি কিছু করা হয়নি। আজকে বেরোচ্ছি, স্যামসং বলে কোনো একটা জায়গা আছে ওইখানে যাওয়া হবে, গাড়ি বুক হয়ে গেছে, গাড়ি আসছে। আর এখন আপাতত এটাই প্ল্যান যে ওখানে গিয়ে কিছু ছবি টবি তুলবো, অল্প কিছু ফুটেজ নেবো, আর তারপরে বাড়ি আসার প্ল্যান। ওমনি
গুড মর্নিং গাইজ, এখন সকাল বাজে 6:30 এরকম বাজে। এখন টুয়ার্ডস লেপচকা বসে যাচ্ছি, এদিকে আমার ব্যাগ আজকের। ব্যাগ প্যাকটা দারুণ, খুব কাজে দেবে এটা। An extremely horrible experience in this bus. পুরো অলমোস্ট 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম। এখন এখান থেকে এটা এখানে এখান থেকে যাবো জিরো পয়েন্টে কোনো গাড়ি ফাড়ি যায় হয়তো, আশা করি কোনো গাড়ি যায়, নাহলে হয়ে যাবে আরও চাপ। এই বাসটা গেলে ওখানে 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আসলাম, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। 35 কিলোমিটার অলমোস্ট। চলুন ম্যাডাম, কি দারুণ জায়গাটা। ভিউটা দেখো বস, বেশ ভালোই ট্রেকটা হলো।